রাধে 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 কৃষ্ণ, সকল সোনা বন্ধুদের জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজকের দেখো চলে এসেছে আরও একজন দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের একজন মেম্বার। তো সে কী এনেছে দেখো, তার সঙ্গে গোপাল সোনাকে এবং শ্রীমতী রাধা রানীকে এনেছেন অঙ্গরাগের জন্য। তো বন্ধুরা, তোমরা সকলেই দেখো আমাদের ছোট্ট চুন্নু মুন্নু গোপাল সোনা। এই গোপাল সোনা পুরোপুরি দেখতে একদম গোপু সোনার মতন, দেখো একদম গোপু সোনার মতন। তো দেখে মনে হচ্ছে যেন আমার কোলে গোপু সোনাই রয়েছে। আর ওইদিকে আমাদের রাধা রানীও রয়েছে। রাধা রানীর ফুল বডি মেকওভার হবে না, কিছু কিছু অংশে রঙগুলো একটুখানি ছুটে গেছে, তো সেইগুলোকে একটু ঠিকঠাক করার জন্য আমাদের বনু রাধা রানীকেও সঙ্গে নিয়ে এসেছে। আর আমাদের গোপাল সোনার কিন্তু ফুল বডি মেকওভার হতে চলেছে। তো দেখো আমাদের শ্রীমতী রাধা রানীকে কত কিউট। আর রাধা রানীর যিনি কৃষ্ণ রয়েছেন, তিনি কিন্তু ব্ল্যাক কালারের, কালো বর্ণে রয়েছে। তো শ্রীকৃষ্ণ আসেনি, তবে আমাদের রাধা রানী এসেছে সাজুগুজু করতে। তো চলো বন্ধুরা, সাজুগুজু শুরু হয়ে যাক। বন্ধুরা, আমি দুপুরের একেবারে অন্নভোগ নিবেদন করে তারপরেই গোপাল সোনাদের অঙ্গরাগের কাজটা শুরু করছি। তাহলে সব থেকে সুবিধা হয় দেখো, যেহেতু এখন দুপুরের সময় আমাদের বাকি গোপাল সোনারা কিন্তু ভোগ গ্রহণ করবে, তাই একসঙ্গে সকলকে দর্শন করো বন্ধুরা। এখানে কিন্তু সেটাই হয়ে থাকে বন্ধুরা, যে সকল গোপাল সোনারা কিংবা শ্রী বিগ্রহ অঙ্গরাগের জন্য আসে, তো তারাও কিন্তু একসঙ্গেই সেবা পায়, এমনটা নয় বন্ধুরাদের সেবা পায় না। তো যারা যারা ভিডিওর মাধ্যমে গোপাল সোনাদের এই সব বিষয়গুলো জানতে চাও যে গোপাল সোনাদের কিংবা আমাদের শ্রী বিগ্রহের কী হবে, তো সেই দিক দিয়ে তোমরা চিন্তা করো না, যে অবশ্যই আমাদের গোপাল সোনা কিংবা শ্রী বিগ্রহ একই সঙ্গে সেবা পায় এবং তারপরে অঙ্গরাগের কাজও কিন্তু শুরু হয়ে যায়। দেখো আমি এখানে চলে এসেছি রাধা রানীকে সঙ্গে নিয়ে। আর রাধা রানীর এখানে দেখো লিপের দিকে, আপার লিপের সাইডে দেখো একটুখানি রঙগুলো ছুটে গেছে, একটুখানি উঠে গেছে। আর মাথার দিকে চুলের কালারটা একটুখানি। আর বনু বলেছে রাধা রানীকে সুন্দর করে চরণে আলতা পরিয়ে দেওয়ার জন্য এবং হাতের যে সুন্দর সুন্দর মেহেন্দি মতন যে থাকে ডিজাইন, তো সেইগুলো করে দেওয়ার জন্য। তো সেইগুলোই এখন শ্রীমতী রাধা রানীর হচ্ছে। তো যেহেতু এই ছোটো ছোটো কাজগুলোর জন্য কোনো অসুবিধা হবে না, তাই বনু আজকে শ্রী রাধা রানীকে পুরোপুরি অঙ্গরাগের বিষয়টা কমপ্লিট করে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে রাধা রানীকে। আর আমাদের এই গোলুমলু চুন্নুমুন্নু গোপাল সোনার থাকবে আমার সঙ্গে, কারণ ফুল বডি মেকওভার হওয়ার জন্য একটু টাইম বেশি লাগে বন্ধুরা, যেহেতু ফুল বডি। তো তাই জন্য গোপাল সোনাকে বনু আমার কাছে রেখে যাচ্ছে, ননী গোপাল সোনার কাছে রেখে যাচ্ছে, কৃষ্ণর কাছে রেখে যাচ্ছে। তো ফুল বডি মেকওভার হতে চলেছে। আর লাস্ট অবধি তোমরা ভিডিও দেখো বন্ধুরা, কারণ বিশ্বাস করো আমার নিজেরই নজরনা লেগে যায়, গোপাল সোনাকে ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। নবদ্বীপ স্টাইলের যে নীল গোপাল সুন্দর সুন্দর হয়ে থাকে, তো আমি তার মতনই করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা। চলে এসেছে আমাদের চুন্নুমুন্নু গোলুমলু গোপাল সোনা। তো গোপাল সোনার কিন্তু আগের যে রঙগুলো ছিল, তো সেগুলো রিমুভ করে দিলাম, আর সেক্ষেত্রে কোনো তেমন বেশি কাজ ছিল না রং তোলার ক্ষেত্রে। তো এইবারে তোমাদের যেটা আগে বলেছি যে গোপাল সোনার কিন্তু ফুল বডি মেকওভার হবে, তাই এখানে দেখো ফার্স্টেই আমি বডির যে বেস রয়েছে অঙ্গরাগের, তো সেটা আমি করে নিচ্ছি, যেহেতু ফুল বডি মেকওভার হতে চলেছে। আর গোপাল সোনা সাজুগুজু হবে নবদ্বীপ স্টাইলের নীল গোপালের মতন, এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এটা ফার্স্ট টাইম করছি বন্ধুরা, এর আগে করেছি সেগুলো ছোট ছোট সাইজের। তো আমাদের এই গোপাল সোনা কিন্তু অন্যান্য গোপাল সোনার তুলনায় ভালোই বড়, আমাদের গোপু সোনার মতন। আর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সন্ধ্যের সেবাটাও আমি দিয়ে তারপরে আমি আবার কাজটা শুরু করছি। আর এখানে হঠাৎ করে সন্ধ্যের দিকে এবং সকালের দিকে ঠান্ডাটা পড়ছে বন্ধুরা। তো দেখো আমি এখানে ফুল বডি মেকওভারের জন্য নীল কালারটা আমি চুজ করেছি। আর সত্যি বলছি গোপাল সোনাকে নীল বর্ণে ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা ভিডিওর শেষে অবশ্যই দেখো, ভীষণ মিষ্টি লাগছে। আমি তো কালো তিল দিয়ে দিলাম যাতে নজর না লাগে সব শেষে, তো সেটা তোমরা লক্ষ্য করো।
আর যারা যারা বন্ধুরা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তোমাদের শ্রী বিগ্রহকে সুন্দর করে সাজুগুজু করানোর জন্য, তারা অবশ্যই এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে আমার ফোন নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপ করো না বন্ধুরা, কারণ আমি সত্যিই সেরকম সময় পাচ্ছি না হোয়াটসঅ্যাপ চেক করার, প্রচুর মেসেজ পেন্ডিং পড়ে রয়েছে এখনও পর্যন্ত। তাই ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। এবং সব শেষে আমাদের গোপাল সোনাকেও দর্শন করো বন্ধুরা, কতটা মিষ্টি লাগছে আমাদের গোপাল সোনাকে। আর একটা বিষয় বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের নিজস্ব মতামত লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের গোপাল সোনাকে সাজুগুজু করানোর পর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় বন্ধুরা আমার গোপাল সোনার মতন হাসি খুশি থেকো। রাধে রাধে।